সকলকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে ছাঁকা পিঠে তার জন্য দেখো এখানে মা নারকল করছেন আর একদিকে নারকলটা কাটা হয়েছে কুচি কুচি করে আসলে ছাঁকা পিঠায় কুচি কুচি নারকেলের সঙ্গে কোরু নারকেল দুটোই কিন্তু ভালোই লাগে আর এই কলাগুলো ঘরেই ছিল তাই ঘরোয়া পদ্ধতিতে কলা চিড়ে আর একটু লবণ চিনি আর দিয়েছেন একটু চিঁড়ে আর ময়দা সবটা দিয়েই তৈরি হয়েছে পিঠে তবে পরিমাণ মতো সব কিছু আর চিনিটা যে যেমন স্বাদের খেতে পছন্দ করেন ওই রকমই দিতে পারেন যেহেতু আমরা একটু কম মিষ্টি খাই তাই চিনিটা পরিমাণ মতো দেওয়ার থেকে কম দিয়েছি তারপর দেখো ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেওয়া হয়েছে তারপর সুন্দর একটা নরম তুলতুলে মিশ্রণ তৈরি হয়ে গেছে আর তারপর নারকেলগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর ভালো করে আবার মিশ্রণটাকে মাখিয়ে নেওয়া হয়েছে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তেলটাকে কড়াইয়ে গরম করে একটা একটা করে পিঠে ছাড়া হয়েছে অবশ্যই তেলটা গরম হতে হবে আর উনুনের আঁচটা একটু কম রাখতে হবে যেহেতু বেশি গরম হলে পিঠের মাঝখানেরটা একদমই হবে না আর উপরেরটা লাল হয়ে যাবে তখন খেলে কাঁচা কাঁচা লাগবে তাই ভালো করে হালকা হালকা আছে নাড়তে হবে আর দেখো ধীরে ধীরে হয়ে যাচ্ছে পিঠে তবে একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে সুন্দর করে পকড়ার মতো তৈরি হয়ে গেছে ছাকা পিঠে তবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে চ্যানেলার পাশে থাকো টাটা সবাই ভালো থাকো সুখে থাকো